কমলমতি শিক্ষার্থীদের যে অনুভূতি, দীর্ঘ করোনার পরে তারা আজকে একটি রেজাল্ট পেয়েছে। এই পরীক্ষা নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু সরকারের একক প্রচেষ্টা এবং সরকারের সহযোগিতা এই পরীক্ষাটা সরকার নিতে পেরেছে এবং শিক্ষার্থীদের যে মনোবল রয়েছে সেটিও অনেকটা ভাঙার অবস্থায় ছিল, সেখান থেকে কেটে এসেছে। আমরা দেখি শিক্ষার্থীরা আজকে কী বলে যে এই রেজাল্ট পাওয়ার পর তাদের অনুভূতিটা কী। আমাদের অনুভূতি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমরা হচ্ছে যেটুকু এক্সপেক্ট করেছিলাম ওরকমই আমরা পেয়েছি ফলাফল, তো এই জন্য আমরা অনেক আনন্দিত। অন্যান্যবার থেকে বেশি সংশয়ে ছিলাম যে কীভাবে হয়, যে নাম্বার যে কনভার্টগুলো এগুলো কীভাবে হবে, তো দেখলাম যে আমাদের সবারই আশা পূরণ হয়েছে, তো আমরা সবাই হ্যাপি। এটা নিয়ে অনেক বেশি খুশি, প্লাস হলো এতদিনের কষ্ট, এতদিনের পরিশ্রম, করোনার কারণে যে বিরতিটা ছিল ওইটার জন্য অনেক প্রিপারেশনে মেবি আমাদের অনেক ডিলে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ GPA 5 আসছে এই জন্য অনেক বেশি খুশি। আজকের অনুভূতি এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত দিনের কষ্ট, এত দিনের পরিশ্রম। SSC রেজাল্টটা খালি মানে ক্লাস 10 আর 9 জন্য, এটা আমাদের 10 বছরের পরিশ্রমের ফল। সো আজকে যদি GPA 5 পাওয়ার পরে ইটস অ্যামেজিং, লাইক আমার মনে হয় যে সব বিষয় পরীক্ষা হলে ভালো হতো, কারণ ফিজিক্স অনলি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি কিংবা হায়ার ম্যাথ দ্বারা আমাদের পুরো বছরের পরিশ্রমটাকে জাজ করা ঠিক হয় না, এটা 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 করা ঠিক হয় না। আর আমি বলবো যদি সব বিষয় পরীক্ষা হতো এটার জন্য আমি অনেক খুশি একদম পার্সোনালি। আজকের রেজাল্ট নিয়ে তোমার অনুভূতি কি? জি আসসালামু আলাইকুম, আমি সব সাবজেক্টে A+ পেয়েছি আলহামদুলিল্লাহ, GPA 5 এসেছে। হ্যাঁ, আমাদের সবারই রেজাল্ট ভালো হয়েছে। আমি প্রথমে সৃষ্টিকর্তার কাছে অনুভূতি জ্ঞাপন মানে শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আল্লাহর দয়ায় আমরা ভালো রেজাল্ট করতে পেরেছি। তারপরে আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারপরে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কারণ তারা অনেক সাহায্য করেছেন, অনলাইন অফলাইন সবভাবে আমাদের অনেক সাহায্য করেছেন, যার ফলে আমাদের সবারই রেজাল্ট এসেছে। ওই সময়টা আসলে পুরাই আনসার্টেন, মানে আমরা একটু অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে পরীক্ষা হবে কি হবে না। কেউ কেউ আবার আমরা HSC পড়াও স্টার্ট করে দিয়েছিলাম, তো পরে যখন শুনেছি যে পরীক্ষা হবে ভালো আলহামদুলিল্লাহ, কারণ অ্যাটলিস্ট অটোপাস যে তকমাটা ওইটা আমাদের গায়ে লাগেনি, আমরা পরীক্ষা দিয়ে বের হতে পেরেছি। যদিও সবগুলো বিষয় হয়নি, তবে যতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ করোনা পরিস্থিতিতে যে পরীক্ষা দিতে পেরেছি এবং রেজাল্ট হয়েছে এতে আমরা অনেক খুশি। আক্ষেপ আছে বলতে আমার তো আলহামদুলিল্লাহ JSC ভালো ছিল, কিন্তু অনেকেরই দেখা গিয়েছে যে ভালো স্টুডেন্টদেরও JSC বাংলা বা ইংলিশ এসব সাবজেক্টে A+ ছিল না, তো তাদের তো তারা তো দাবিদার ছিল যে তারা SSC দিবে এবং ভালো রেজাল্ট করবে, তো ওই একটা রেজাল্টের জন্য যে তাদের মানে SSCটাও খারাপ হয়ে গেল এটা নিয়ে একটা আক্ষেপ থেকেই যাবে, ওদের জন্য বিশেষ করে আক্ষেপ থেকেই যাবে। তবে যা হয়েছে ভালোই হয়েছে, নাইমা মারছে তো কানা মামা ভালো। সামনের ব্যাচটা অটোপাস পেয়েছে, আমরা পরীক্ষা দিয়ে যেটাই হোক 3 সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাস করেছি, এটাই মানে পরীক্ষা দিয়েছি এটাই আসলে মেন। এই ইন্টারে উঠে পড়তাম কেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, আমরাই একমাত্র ব্যাচ মানে স্মরণীয় ব্যাচ যে হচ্ছে কি নভেম্বরে, মানে আমরা PSC JSC সব নভেম্বরে দিচ্ছি, তা এটা আমাদের একটা প্রথম থেকে কষ্ট ছিল যে আমরা ইন্টারে বছর, আমরা এখন ফেব্রুয়ারিতে ইন্টারে, সেকেন্ড ইয়ারে হয়তো থাকতাম, কিন্তু এখন আমরা তাও আমরা ইনশাল্লাহ যে আমরা হচ্ছে কি পরীক্ষা দিয়েছি, মানে আমরা সব ভালো মতো পরীক্ষা পড়ালেখা করে রেজাল্ট করে আমরা অন্তত হচ্ছে আগের বছর যেরকম ইন্টার অটোপাস ছিল, যাই হোক আমরা অটোপাস না হোক কিন্তু আমরা ভালো মতো পরীক্ষা দিয়ে স্বস্তিতে আমরা হচ্ছে কি একটা রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই খুশি।